Assalamualaikum, আমি সাবিনা নাসির আলী, শান্তমানি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ফোর ব্যাচের স্টুডেন্ট। আমার সম্পর্কে কিছুটা শেয়ার আপনাদের সঙ্গে করতে চাই। আমি এই ভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ আমার নিজের ছোট্টটি কোম্পানি আছে আলিফ ইঞ্জিনিয়ারিং। আপনার সঙ্গে যে কথাগুলো শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন আমরা শুরু করেছিলাম তখন আসলে আমাদের পরিস্থিতিটা কেমন ছিল? কোনো কিছু শুরুটাই কিন্তু খুব স্মুথলি হয় না, খুব সুন্দরভাবে হয় না, আর যেহেতু আমরা প্রথম সময়কার স্টুডেন্ট, সো আমাদের আসলে অনেক কিছু ফেস করতে হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি সেই দিকটা কথা বলতে চাই না, এখন বর্তমান অবস্থাটা নিয়ে আমি কথা বলতে চাই। বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা জায়গায় আছি, এটা সম্পূর্ণ কৃতজ্ঞতা স্বীকার করছি মহান আল্লাহ তাআলার কাছে এবং পাশাপাশি অবশ্যই আমাদের শান্ত স্যারের কাছে। বিকজ তিনি যদি এরকম একটা ভার্সিটি তৈরি না করতেন, এরকম সাবজেক্ট যদি না রাখতেন, তাহলে আসলে আমরা এরকম সাবজেক্টে পড়াশোনা করতে পারতাম না। আর আমাদের সাবজেক্ট সবথেকে মজার ব্যাপার যেটা, এখানে হাতে কলমের অনেক ব্যাপার থাকে, যেখান থেকে আমরা খুব সহজে আমরা শিখতে পাচ্ছি। এবং আমাদের এখানে সফটওয়্যারে কিছু অপশন থাকে, আমাদের 3D ম্যাথস, ক্যাড, অনেক কিছু শেখার সুযোগ আছে। এবং যদি আমরা এভাবে বলতে চাই যে আমাকে পড়াশোনা শেষ করে শুধু চাকরি করতে হবে, এমনটা কিন্তু না। আমরা ইচ্ছা করলে আমরা পড়াশোনা করে আমরা নিজেদের উদ্যোগে আমরা নিজেরা কাজ করতে পারি, ইভেন আমরা কিন্তু ঘরে বসেও কাজ করতে পারি এই সাবজেক্টে পড়াশোনা করে। সো আমার কাছে মনে হয় এটা অনেক মানে বড় একটা সুযোগ, অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমাদের সাবজেক্টে পড়াশোনা করে। তো এটাই আসলে বলার ছিল। আর একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই আমাদের ক্যাম্পাসে আসবেন, আমাদের ক্যাম্পাসটা অসম্ভব সুন্দর একটা ক্যাম্পাস। এখানে যে একবার আসবে তার আসলেই ভালো লাগবে। আর এখানকার যে টিচাররা আছেন তারা এত যত্ন সহকারে, আপনারা যেটা বুঝবেন না আপনাদেরকে বারবার সেটা বুঝিয়ে দিবে যে এটা আসলে কীভাবে করতে হয়। এটা কিন্তু সবসময় এই সাপোর্টটা পাওয়া যায় না, যে সাপোর্টটা আমি আসলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা এই সাপোর্টগুলোও পাবেন। তো সকলে ভালো থাকবেন, আশা করি সামনের দিনগুলো আরও অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম।